নমস্কার, গুড মর্নিং 18 লে স্বাগতম স্টুডিওত মা পাপুরি। আর প্রথম তো খবর, বরাক উপত্যকার হুনায় সমষ্টিত ভোট গ্রহণের সময় তীব্র উত্তেজনাপূর্ণ এক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে আরক্ষীর শূন্যলৈ গুলি চালনা। সমষ্টিটোর ডনরি ভোট কেন্দ্রত এই বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে। ভোট কেন্দ্রত বিজেপি প্রার্থীর প্রবেশক লো উত্তপ্ত পরিস্থিতি। বিজেপি প্রার্থী আমিনুল হক লস্করের সঙ্গে একাংশ লোকের হতাহতি। বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করক আক্রমণ উত্তেজিত রাইজ। আক্রমণ প্রত্যাক্রমণত কেবাগৰাকীও লোক আহত হয়েছে। গুরুতরভাবে আহতসকলক শিলচর অসামরিক চিকিৎসালয়লৈ প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলীত উদ্ধার হয়েছে পিস্তল আর বিধায়কর ভোটার কার্ড। পুনের এবার জানাইছো, বরাক উপত্যকার সোনাই সমষ্টিত ভোট গ্রহণের সময় তীব্র উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে আরক্ষীর শূন্যলৈ গুলি চালনা। সমষ্টিটোর ডনরি ভোট গ্রহণ কেন্দ্রত এই বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে। ভোট কেন্দ্রত বিজেপি প্রার্থীর প্রবেশক লৈ উত্তপ্ত পরিস্থিতি। বিজেপি প্রার্থী আমিনুল হক লস্করের সঙ্গে একাংশ লোক হতাহতি করে। বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করক উত্তেজিত রাইজে আক্রমণ করে। আক্রমণ আর প্রত্যাক্রমণত কেবাগৰাকীও লোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। আঘাতপ্রাপ্ত সকলক চিকিৎসালয়লৈ প্রেরণ করা হয়। ঘটনাস্থলীত উদ্ধার হয়েছে পিস্তল আর বিধায়কর ভোটার কার্ড। নিউজ এইটিনত এক্সক্লুসিভ কিছু রিজাল্টস আমার হাতত আহি পড়েছে, আমি দেখাই গেছো। ফুনাইত এনে ধরনের তীব্র উত্তেজনাপূর্ণ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজেপি প্রার্থী আমিনুল হক লস্করক আক্রমণ করার ঘটনা সংঘটিত হয়েছে। ইতিমধ্যে আমি কইছি যে আক্রমণ প্রত্যাক্রমণত বহু কেগৰাকী লোক আহত হয়েছে। গুরুতরভাবে এয়া দেখাই গেছো, রিজাল্টস আমার হাতত পড়েছে। এওঁলোকক চিকিৎসালয়লৈ লৈ যোৱা হয়েছে, চিকিৎসালয়ত প্রেরণ করা হয়েছে। বর্তমান জানিব পৰা অনুসৰি অতি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কালি যেহেতু দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ আছিল, আক্রমণ প্রত্যাক্রমণত আহত হওয়া লোকসকলক ইতিমধ্যে চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। সোনাইত এই ঘটনা সংঘটিত হয়েছে আর উদ্ধার হয়েছে পিস্তল বিধায়কর ভোটার কার্ডও। আমি পুনের কইছো যে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোনাই তীব্র উত্তেজনাপূর্ণ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে SMCHত আহতসকলক ভর্তি করা হয়েছে। পিস্তল উদ্ধার হয়েছে, ভোটার কার্ড উদ্ধার হয়েছে, বিধায়কর ভোটার কার্ড উদ্ধার হয়েছে। নিশার ভাগতে এই ঘটনা সংঘটিত হয়েছে। আমি দিনের ভাগর কিছু ভিজুয়ালসও আমি দেখাই যাম। আর সোনাইত ঘটনা সংঘটিত হয়েছে, আমি ইতিমধ্যে কইছো এই সন্দর্ভত সবিশেষ আমি জানাই গেছো। বরাক উপত্যকার সোনাই সমষ্টিত ভোট গ্রহণের সময়তে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে আরক্ষীয়ে শূন্যলৈ গুলি চালনা করবলগা এটা ঘটনার সৃষ্টি হয়। সমষ্টিটোর ডনরি ভোট গ্রহণ কেন্দ্রত এই বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে। ভোট কেন্দ্রত বিজেপি প্রার্থী প্রবেশক লৈ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আক্রমণ প্রত্যাক্রমণ ঘটে। বিজেপি প্রার্থী আমিনুল হক লস্করের সঙ্গে একাংশ লোক হতাহতি করে। উপাধ্যক্ষ আমিনুল হক লস্করক আক্রমণ করে উত্তেজিত জনতায়। আর তারপিছতে হতাহতি আক্রমণ প্রত্যাক্রমণের সৃষ্টি হয়। কেবাগৰাকীও লোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। আঘাতপ্রাপ্ত সকলক ইতিমধ্যে আমি কইছো যে SMCHত ভর্তি করা হয়েছে। রাইজের মাজতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর যথেষ্ট ক্ষোভিত রাইজে আক্রমণ করে, প্রত্যাক্রমণ করে। সেয়া আমি ইতিমধ্যে জানাইছো যে দুটা ফৈদর মাজত আক্রমণ প্রত্যাক্রমণ হয় আর এই আঘাতপ্রাপ্ত অবস্থাতে এওঁলোক যেহেতু আক্রমণ প্রত্যাক্রমণের সময় চাতে আঘাতপ্রাপ্ত হয়েছে আর আঘাতপ্রাপ্ত সকলক নিশার ভাগতে চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। চিকিৎসালয়ের দৃশ্য আমি দেখাই গেছো। সমান্তরালভাবে আমি ভোট গ্রহণ কেন্দ্রত কেনে ধরনের একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে আরক্ষী শূন্যলৈ গুলিচালনা করবলগিয়া হয়, তারপরে হতাহতি হয়। সমগ্র দৃশ্য ক্যামেরাত বন্দী হয়েছে, আমি সমগ্র দৃশ্য দেখাই গেছো। আর এয়া এই বিশেষ ভোট গ্রহণ কেন্দ্রটো যত এই ঘটনা সংঘটিত হয়েছিল, যত রাইজ দুটা ফৈদর মাজত এক হতাহতি হয়েছিল, আক্রমণ প্রত্যাক্রমণ হয়েছিল। আর ইতিমধ্যে আমি কইছোয়ে যে এই ঘটনার পাছতে যথেষ্ট লোক যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছে, সকলকে আঘাতপ্রাপ্ত সকলক ইতিমধ্যে চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। আরক্ষী আছে, অর্ধসামরিক বাহিনীর লোক আছে, আর তার মাজতে কিন্তু দেখবলে পাওয়া গেছে যে দুটা ফৈদর মাজত আক্রমণ প্রত্যাক্রমণ হয়। আর আমি সমান্তরালভাবে জানাই গেছো যে আহত সকলক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। কিন্তু যি কি নহক, ইতিমধ্যে এই ঘটনা কালির দিন সংঘটিত হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রটো এই ঘটনা সংঘটিত হয়েছে। নেতাগৰাকীক প্রার্থীগৰাকীক যেহেতু আক্রমণ করেছে একাংশই, গতি তার পরবর্তী সময়তে দুটা ফৈদর মাজতে হতাহতি হয়, যুদ্ধ হয় আর দুইটা ফৈদর মাজত আক্রমণ প্রত্যাক্রমণ হয়। খন্ড
যুদ্ধ হয় আর পরবর্তী সময়ত আঘাতপ্রাপ্ত সকলক চিকিৎসালয়ত ভর্তি করা হয়। দুটাকৈ দৃশ্য আমি এই মুহূর্ত টিভি স্ক্রিনত দেখাই গেছো, এটা দিনের ভাগত যত ঘটনা সংঘটিত হয়েছিল, এটা সন্ধিয়ার ভাগত যত যেহেতু আক্রমণ প্রত্যাক্রমণ হয়েছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিল, গতি সন্ধিয়ার ভাগত চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছিল। আমি সমান্তরালভাবে দুইটা দৃশ্য আমি দেখাই গেছো, এই ঘটনা তার পাছতে ঘটনাস্থলীত অর্থাৎ ভোটগ্রহণ কেন্দ্রটি যেহেতু আরক্ষী বা অর্ধসামরিক বাহিনী নিয়োগে করা থাকে, স্পর্শকাতর অতি স্পর্শকাতর ভোটকেন্দ্র সমূহ থাকে, গতি রাইজর যেহেতু সেই সময়সাতে এই ঘটনা সংঘটিত হতে আরক্ষী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবর বাবে শূন্যলে গুলি চালনা করবলে বাধ্য হয়। আর তার পিছতো কিন্তু এই ঘটনা সামনাকাতে দুটা ফৌজর মাজত আক্রমণ প্রত্যাক্রমণ হয় আর যথেষ্ট আঘাতপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত লোকসল চিকিৎসালয়ত ভর্তি করা হয়। নিউজ এইটিন এক্সক্লুসিভ দৃশ্য আমি এই মুহূর্ত দেখাইছো, এয়া কালির দিনের ভাগর ঘটনা আমি পুনের এবার কইছো। আর এই ঘটনা সংঘটিত হয়েছে সোনাইত, এই ঘটনা সংঘটিত হয়েছে আর ডোনারি ভোট কেন্দ্রে এই ঘটনা সংঘটিত হয়েছে।